গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আজকে আমি একটু বেশি ভালো আছি। এখন বাজে ভোর প্রায় 4:45 বাজছে। আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে এখন আমি রান্নাঘরে এসেছি। তো আমি গতকালকে ভিডিওতে বলছিলাম আমি আমার বাবার বাড়িতে যাব, 6টার সময় আর কি গাড়ি আসবে, চিনজি বলছিলাম। তো এর আগে চেষ্টা করতেছি আর কি জাম্মুকে কিছুটা রান্না করে দিয়ে যেতে আর কি, কিছুটা বলতে তরকারি রান্না করে দিয়ে যাব। তো আমি রাতে, এই জন্য রাতে আমি সব কিছু গুছাই রাখছিলাম। তার আগে আপনাদের মানে বোঝার স্বার্থে আর কি, তো আমি আমাদের সময়টা দেখাবো, যেহেতু আমি মানে বাড়িতে যাব, এই জন্য আগে থেকে আমি সব কিছু গুছাই রাখছি আমার জন্য। আর গতকালকে আমি ফ্রিজ পরিষ্কার করে দিয়ে গেছি, সব তরকারি মশলা পাতি সব কিছু সুন্দর করে রাখছি। যদিও আমি বেশি দিন থাকবো না, আমি 2-4 দিনের জন্য যাচ্ছি আর কি। আব্বু বলছিল আর কি 2-4 দিন থেকে আসতে, মানে একদিনের জন্য, খানিকক্ষণের জন্য যাই, কী করবে জন্য আর কি। তো ওনাদের অনুমতি ছাড়া আমি যাচ্ছি না। তো হচ্ছে কি, আমি এখন রান্না করব, আর আমার ছেলে ঘুমাচ্ছে, আমি নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ার শেষে আমি এখন চুলায় রান্নাঘরে চলে আসছি। চুলায় অবশ্য আগের তরকারিগুলো বসাই দিচ্ছি কি গরম করার জন্য। তো এগুলো গরম হলে এগুলো ছোটো পাতিলে নিয়ে আমি আমার বাকি রান্নাটা শুরু করব। তার আগে চলুন সবটা দেখা দিই আমি। তো এই হচ্ছে এখানে 4:45, হয়তো আপনারা বলবেন আরও তাড়াতাড়ি আমি কেন আসছি, হচ্ছে জাস্ট একদম 4:45 বাজে। তো এখানে নাফান ঘুমোচ্ছে, আর হাজবেন্ডও উঠে গেছে আমার সাথে। তো আমি হচ্ছে রান্না করব, বেলে মাছ রান্না করব। রাত্রে আমি ওয়াশ করে রাখছি, এখন আবার একটু ওয়াশ করতে হবে, যেহেতু এটা ফ্রিজে ছিল, নর্মাল ফ্রিজে। তারপর হচ্ছে, তো এখানে হচ্ছে ঝিঙে আমি রাত্রে কুটে রেখেছিলাম আর কি, ওয়াশ করে রাখছি। তারপর হচ্ছে চিংড়ি, একদম ছোটো ছোটো আর কিগুলোকে আমি চামড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে বেলে মাছ, আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব কিছু আমি রাত্রে কেটে রেখেছি এখানে আমার মশলাপাতি। তারপর ওদিকে আমার সব কিছু এখানে গরম দিয়ে দিচ্ছি আর কি, এদিকে মাংসটা, আর এখানে দুধটা গরম হয়ে গেছে, মাংসটাও গরম হয়ে গেছে। এগুলো আমি একদম ছোটো একটা পাত্রে নিয়ে নিব। তো ঠিক আছে, আমি এগুলো চুলায় নিয়ে যাই, রান্না করে দেবো আর চাটাও বসাই দেবো। তো অলরেডি আমি রান্না বসাই দিচ্ছি, এখানে হচ্ছে ঝিঙে চিংড়ি দিয়ে, আর এখানে হচ্ছে বেলে মাছ। তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে, একটু জল রাখছি, পরে গরম করতে হবে। আর এখানে হচ্ছে ঝিঙে, কালারটা আসলে ক্যামেরার কারণে আসতেছে না। আর এখানে হচ্ছে গতকালকার মুরগি রান্না ছিল, এখানে চা বসাই দিছি। আর এখানে হচ্ছে কয়েক টুকরো মাংস আছে আর কি, এগুলোকে আমি কুচি করে নিলাম। তো এগুলো এখানে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলবো। তো 2-1 টুকরো টমেটো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি, কয়েক পালি কাঁচামরিচ, একটু ধনে পাতা, জাস্ট এগুলো দিয়ে সামান্য একটু লবণ দিব। তারপর এগুলোকে একদম আল্লাল করে ভেজে নেব, আর ওদিকে চাটা হয়ে যাচ্ছে। তো আমরা তো রেডি হয়ে গেলাম, সব কাজকর্ম শেষ, মোটামুটি রান্না বান্না বা চা বানানো আর কি। তো আমি কিছু খাই নাই, বাড়িতে যাই খাবো একদম একেবারে আর কি। তো রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে গেছে, আজকে একটু সাজুগুজু করাই দিলাম না একটু লাগা। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সবলভাবে বাসায় পৌঁছতে পারি আর কি, যেহেতু করোনা পরিস্থিতি এখন পুলিশে দৌড়বে আর কি, এই জন্য আর কি। তো এই জন্য ভোর ভোরে চলে যাচ্ছি, এখন 6:20 হয়েছে, চেঞ্জ চলে আসতেছে, বের হয়ে যাবো 6টা বাজে আসার কথা আর কি। তো একটু লেট হচ্ছে, সমস্যা নাই, এখনও পুলিশ বাইরে উঠে নাই।
তো ঠিক আছে, বাড়িতে যাই আবার কথা হবে আর কি। যেহেতু আমি এই ফোনটা নিব না, এটা হচ্ছে আব্বুর ফোন, তো বাড়িতে গিয়ে আমি বোনের ফোন দিয়ে শ্যুট করব। আর ইনশাল্লাহ ওখান থেকে আসার পর একটা ফোন কেনার চেষ্টা করব, যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, এখনকার মতো এখানে এন্ড। তো ঠিক আছে, নাস্তা রাস্তা খেয়ে নিই, তারপরে দুপুরে একটু একটু দেখাবো আর কি। তো একটু একটু করে আমাদের বাড়ির ভিডিওগুলো শেয়ার করব, সমস্যা নেই, আপনারা দেখবেন কি করি আমরা। হ্যাঁ, এখন কোথায়? ঝাল, ঝাল। তো এখানে হচ্ছে গরুর মাংস, মাশাল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে। আর খোলা যায় ফিটে বানাইতেছি, এটা প্রথমটা, এটা নষ্ট হয়ে গেছে, এটা হবে না, ক্যান্সেল। যে তো এখানে মাংস রান্না করছে, মাশাল্লাহ অনেক মাখা মাখা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দুধু আমাদের বাড়িতে এসে খুশি? তো মাটির চুলা খোলা তালে ফিটে অনেক মজা, আমরা বেশ কম সবাই জানি এটা। তোমার, তুমি খাচ্ছ? খাও। মামা যেন ফোরন ফুটছে, সব নুহাইরের।